শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। এ বছরের মতো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলেও গত দুদিনই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গত দুদিনে কলকাতার বিভিন্ন এলাকায় ঝেঁপে বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথায় কোথায় কবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। আলিপুর হাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় মেঘের কারণে কলকাতায় বৃষ্টি হয়েছে। 48 ঘন্টা আগেই বর্ষা এদেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, ফলে বর্ষার প্রভাব আর নতুন করে পড়বে না এরাজ্যে। তবে স্থানীয় মেঘের কারণে কিছুক্ষণের জন্য বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব এখনও রয়ে গিয়েছে দক্ষিণ ভারতে, তার জেরে তামিলনাড়ু সহ দক্ষিণের কয়েকটি রাজ্যে বৃষ্টি হচ্ছে। তবে এর কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। আগামী দু একদিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, সঙ্গে আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও টের পাওয়া যাবে। আবহাওয়া বিজ্ঞানীরা জানাচ্ছে, বর্ষায় বিদায় নেওয়ার পরেও বাতাসে জলীয় বাষ্প রয়ে গিয়েছে, তার জেরেই বৃষ্টি হচ্ছে। বর্ষা বিদায়ের কথা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে শোনানো হলেও বৃষ্টির রেশ এখন অব্যাহত থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস। অন্যদিকে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের মালদা সহ 8টি জেলাতেই অক্টোবরের 20-21 তারিখে দু এক জায়গায় বজ্রপাত ধ্বনি সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও ইতিমধ্যেই রাতের দিকে শীতের হিমেল ভাব অনুভূত হচ্ছে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশীয় জেলাগুলিতে।